আমার এত ফ্যান আমি কখনো ভাবতে পারিনি। দেখো আমি জাস্ট মন্ডপে এন্ট্রি মেরেছি, আর আমার ব্যাক সাইডে দেখো আমরা জাস্ট একটা পুজো বলে পুজো বলে মনে হয় না, এখানে যাবো ওখানে যাবো কোথাও যায় না। হ্যালো মাই লাভলি অ্যাঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু লাজি ব্লগ। মশুম চ্যানেল, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অফ দ্য নিউ ডে আর নিউ ব্লগ। তো সমস্যাটা এটাই হচ্ছে যে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আমার খাওয়া দাওয়া নিয়ে একটা নানা রকম প্রবলেম হতেই থাকে, যেটা হলো আমি সারা বছর যেগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যাই সেগুলো দুর্গাপূজার সময় আমার ভালো লাগে না। ইয়েস, সো কালকে বা তার আগের দিন থেকে অবি অনেক কিছু আমাকে বলেছে যে এটা খা ওটা খা সেটা খা, সব আমার ফেভারিট অবভিয়াসলি, বাট আমি কোনোটাই খাইনি, আমার খেতে ইচ্ছা করছে না। বাট জোর জবরদস্তি যেগুলো খেয়েছি আমি সেগুলো আর পেটে রাখতে পারিনি, হয়ে গেছে। তো যাই হোক, তো কালকে রাতের পর থেকে আজকে এই বিকেল এখন বাজে 5:30, এই 5টা অবধি আমি এখনও অবধি না খেয়ে রয়েছি, আমি কিছু খাইনি। না এমন নয় যে শরীরকে কষ্ট দিচ্ছি, বাট আমার সত্যি খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, তাই আমি কিছু খাইনি। বাড়িতে আজকে অষ্টমী, লুচি হয়, লুচির সাথে এইবার ছোলার ডাল করেনি বৌদি, এবার পনির করেছে আর আলুর দম করেছে। অত সুন্দর টেস্টি খাবারটা আমিও খেতে পারলাম না, বাট যেহেতু না খেয়ে তাই আমার পেটের মধ্যে কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। বৌদি বললো আমাকে নাকি খালি পেটে থাকলে আরও বেশি গ্যাসের প্রবলেম হয়, তাই আমি ভাবছি একটা অন্তত সামথিং কিছু পেটে দিয়ে নিই, নাহলে রাত্রিবেলায় আর ঘুরতে যেতে পারবো না, আর পুজোটা হয়তো আর ভালো কাটবে না, বিছানায় শুয়ে কাটাতে হবে। পুরে লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট সব একসাথে এখন সন্ধ্যাবেলায় করবো আমি। এখানে রসগোল্লা আছে, আমি রস খাই না, তাই আমি একদম নিগড়ে নিয়েছি, আলুর দম নিয়েছি, তা অর্ধেক, দুটো মাত্র পনির নিয়েছি আর তিনটে লুচি নিয়েছি। আগে অবধি তো মনে হচ্ছিলো যে কিছু খাবো না, ভালো লাগে না শরীর, বাট মা যখন লুচিগুলো ভাজা শুরু করলো, লুচি ভাজার গন্ধে যেন খিদেটা আরও বেশি বেড়ে গেলো, বাট তবুও আমি নিজেকে কন্ট্রোল করে অনলি তিনটে লুচি খাচ্ছি। আমি চারটে লুচি খাই ন্যাচারালি, সো আর জিনিস মানে খাবার টাবার তরকারি ফরকারিও কম নিয়েছি, কারণ বাইরে বেরিয়ে আমি যদি কোনো কিছু না খাই অবি একা একা খাবে আর ও খুব রেগে যাবে। ঝটপট আমি এখন আমার ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করে নিই, দেন তোমাদের সাথে সেজে গুজে একেবারে দেখা করছি। হ্যালো গাইস, সো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে 10:10 মেবি, আর অভি নিচে দাঁড়িয়ে রয়েছে, দাদা আমি বৌদি আমরা সবাই একসাথেই বেরাচ্ছি, দাদারা আলাদা যাবে আমরাও আলাদা যাবো, বাট আমাদের টাইমিংটা সেম। আর দাদাকে দেখো, এদিকে এদিকে, সেই যে গুজে কি ফাট দিয়েছে, মুখটুক আবার ধুয়ে আসলো, ঠিক আছে, আয় একটু আয়, সবাইকে একটু উইশ কর দুর্গা পুজো, তোমরা ভালো মতো এনজয় করো, দাদা বৌদি এখন যাচ্ছে, ওরাও একটুখানি রাতে রাতে দেখেই চলে আসবে বাড়িতে আমাদের মতনই। আর বৌদি রেডি হয়ে গেছে, তুই রেডি? তো আমি তো রেডি, ও চলে যাচ্ছে এবার আমিও যাবো। আর দেখো বিছানার অবস্থা দেখো আমার, বৌদি আর আমি মিলে রীতিমতো বিছানার ওপরে মেকআপ করে একাকার অবস্থা। এবার চলো বাইরে নিচে যাই, যদি বৌদির সাথে দেখা হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো আবার। ও ভি নিচে নিচেই ছিল আর বৌদি চলে গেছে, বৌদির সাথে দেখা করাতে পারলাম না, ও নিচে দাঁড়িয়েই ছিল আর দাদা বৌদি চলে গেছে। প্রত্যেকদিনের মতো আমি দাঁড়িয়েছিলাম, আজকে প্ল্যানটা খাটিয়েছিলাম যে কতক্ষণ লাগবে, ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো 40 মিনিট, তো আমি ওটা ধরেছিলাম 1 ঘন্টা, আমি 1 ঘন্টা পরেই এসেছি ওকে দেখতে পেয়েছি। আমি আজকে খুব ল্যাট খেয়ে খেয়ে রেডি হয়েছি, দাদা বৌদি বেরিয়ে গেলো জাস্ট, তো বৌদির সাথে দেখা করাতে তো পারলাম না। আমি তো কনফিউজ আছি, ওর ষষ্ঠী সপ্তমী অষ্টমী চলে গেল, নবমী কালকে কি পড়বে, এখনো পর্যন্ত কনফিউজ। প্রত্যেকটা কস্টিউম আমার খুব বেশি ভালো লাগে, ইনফ্যাক্ট আজকের ডেটে যে কস্টিউম সেটা রোজ একটা লুকে দেখছে আমাকে আর বলছে তোকে আজকেরটা বেশি ভালো লাগছে, স্পেশালি আজকের দিনটা আমার বেশি ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাও যে ষষ্ঠী না সপ্তমী না অষ্টমী কোনটা ভালো লাগলো, দেখি কালকে কি করে, আমি তো প্রত্যেক দিন শুধু না আমি ঠিক আছে, অলওয়েজ স্মার্ট আলাদা দেন। চলো 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 যাই আগে বাইরে গিয়ে কথা হচ্ছে। প্রত্যেকবারের মতো আগে আজকে আমরা খেয়ে নেবো, তারপরে আমরা ঠাকুর দেখতে যাবো, কজ প্রত্যেকবার আমরা আগে ঠাকুর দেখি দেন খেতে যাই, তারপরে আর বাড়ি ফেরতে তো অনেক লেট হয়ে যায়, তাই আজকে আগে খাবো। তো অভি বলছে আজকেও বেঙ্গলি ফুড খাবে, তাই এখানে এসেছি আমার বাংলা, আমার বাংলা তো, সো ও এখন মানে মনোযোগ দিয়ে ও মেনু দেখছে, বেসিক্যালি ও যখনই
বলে কোন জায়গায় ট্রিটের কথা মৌসুমী আমাকে ভজহরিতে খাওয়া মৌসুমী আমাকে বেঙ্গলি আইটেম করে খাওয়া তো আজকে ভজহরিতে খাওয়ার কথা ছিল বাট ভজহরি বন্ধ হয়ে গেছে 10:30 বাজে এখন তো ডিপির অপোজিটে একটু এগিয়ে গেলেই কস্তুরীর পরেই আছে তোমার আমার বাংলা তো এটা বেঙ্গলি রেস্টুরেন্ট না কখনো পড়িনি আজকেই পড়লো আর আজকেই ও খুব মজা পাচ্ছে যে বেঙ্গলি আইটেম খাবে মানে একটা বিশাল খুব মজা পাচ্ছে আর আজকে আমার ট্রিট দেওয়ার কথা তাই বললাম তুই যেটা খাবি সেটাই খা ওকে স্যার আমি এখানে কিছু কথা বলতে চাই আমরা দুজনে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যখন আমরা এন্ট্রি মেরেছিলাম অভি খুব হ্যাপি হয়েছিল চারিদিকে সবার প্লেটে ও মানে বেঙ্গলি ফুড দেখতে পাচ্ছিলো ওর মনটা খুব উড়ু হয়ে গেছিলো ওর খুব এক্সাইটেড হয়ে গেছিলো বাট আমাদের সেই এক্সাইটমেন্টটা পরে ভেঙে যায় তোমরা পরে দেখতেই পাবে ফার্স্ট অফ আমার এই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার ভালো লাগেনি সেকেন্ড অফ হলো আমার ম্যানেজমেন্ট ভালো লাগেনি আমরা দুজনে অনেকটা বেশি আশা করেছিলাম কারণ ভজহরিতে আমরা যেই জিনিসটা পেয়েছিলাম সেই তুলনায় আশাটা একটু বেশি বেড়ে গেছিলো আমাদের যেটা আমাদের করা উচিত হয়নি রান্না আমাদের দুজনের খুব মোটামুটি লেগেছে খুব একটা আহামরি রান্নার টেস্ট আমি পাইনি আর পোস্তর ব্যাপারটা তো বলোই না পোস্ত বাটির মধ্যে চুল পাওয়া গেছিলো যেটা নিয়ে অনেক কমপ্লেন করা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ পেপার প্লেট পেপার গ্লাস দেওয়া হয়েছে যেটা আমি একদমই পছন্দ করিনি আর বাকি পড়ে রইল প্রাইস ওদের ম্যানেজমেন্ট যতটাই খারাপ প্রাইসটা ততটাই বেশি যেটা ওদের খাবার বা ম্যানেজমেন্টের সাথে একদমই মানে আসলাম হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো কেউ নেই বাড়িতে এমনও হতে পারে বাট দেখতে ক্ষতি কি দেখে তো নি থাকলে দেখা হবে নলে আর কি লাইট তো জ্বলছে আর আমাদের লাকটা দেখো আমরা জাস্ট মামা বাড়িতে জুতো খুলে ঢুকেছি মানে এন্ট্রি মেরেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো মানে যে কতটা মানে ভাগ্যবান মনে হচ্ছিলো তখন কি বলবো যে মামা বাড়িতে এন্ট্রি মারতে না মারতে বৃষ্টি রাস্তায় থাকলেও তো আমরা দুজনে ভিজে স্নান হয়ে যেতাম তো মামা বাড়িতে এসে আমি বসে রয়েছি অভি ল্যাদ খাচ্ছে আমার ভাই বেরাবে একটু পরে প্রচণ্ড তোমরা দেখলে কত জোরে বৃষ্টি হচ্ছিল মাই গড আর বৃষ্টির জন্য বেরোতে পারলাম না এত সুন্দর সেজে গুজে না প্যান্ডেলে যেতে পারলাম না ফটো তুলতে পারলাম এখন একটা বাজে ভাবছি যাওয়ার পথে আমাদের তেলেঙ্গা বাগান মানে মামা বাড়ির এলাকাতে পল্লীশ্রী তেলেঙ্গা বাগান দত্তবাগান এইসব জায়গার প্যান্ডেলগুলো দেখে নিয়ে দেন বাড়ি যাবো আর দমদম পার্কে যাওয়ার ইচ্ছা নেই আমার সো দেখি দেখা যাক কী আছে ভাগ্যে এখন প্রায় 1:30 বাজে এখন রাহুল রেডি হয়ে বেরিয়েছে এই যে গিটার কাটছে আর আমরাও যাচ্ছি এবার এতক্ষণ ল্যাদ খাচ্ছিলাম তারপরে অভি তো উঠতেই চাইছিল না বলছে এখান থেকে ঘুমিয়ে কালকে সকালে কাজে চলে যাবো আমার আর ইচ্ছা করছে না বাট আমি ভালো আছিস ভাই সো এখন যাই দেখি প্যান্ডেল ফাঁকা থাকলে দেখবো নলে বাড়ি চলে যাবো কারণ অভি প্রচণ্ড ঝিমাচ্ছে আর রাহুল মানে আমার ভাই বড় মামির ছেলে বেচারা আজকে ঘুরতে যাবে বললো ফোন ভেঙে গেছে তাই মন খারাপ আসছেও এখন বাজে রাত দুটোর আমরা এখন এসেছি প্যান্ডেল হপিং করতে দমদম পার্কে মোটামুটি ফাঁকা তাও ভিড় আছে দুটো মানে দুটো তুলনায় ভিড় আছে দুটোর সময় অনেক ফাঁকা অনেকটাই ভিড় আছে এখানে এমন না যে ফাঁকা রাস্তা লোকজন আছে কিন্তু আমাদের মতো অনেক পাবলিক আছে যারা রাত্রিবেলায় দেখতে আসে আর অভি বললো আইসক্রিম খাবে তাই বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে সামনে তো পুরো জল অভি বলছিল চল বাড়ি চলে যাই অনেক রাত হয়ে গেছে আমি জেদ করে ওকে বললাম যে না এখনো অব্দি একটাও মায়ের মুখ দেখলাম না বাড়ি চলে যাবো ও ঝিমাচ্ছে আমি বললাম একটা তুই মায়ের মুখ দেখ তুই চাঙ্গা হয়ে যাবি একটা আলাদা এনার্জি চলে আসবে আমার এত ফ্যান আমি কখনো ভাবতে পারিনি দেখো আমি জাস্ট মণ্ডপে এন্ট্রি মেরেছি আর আমার ব্যাক সাইডে দেখো কত ফ্যান দেখো দাঁড়িয়ে রয়েছে আমার জন্য এটা কিন্তু আর কিছু লোক এটা নিয়ে সিরিয়াস হও না
এটা জাস্ট একটা জোকস ছিল ব্যাস দেখো জাস্ট কত ভিড় রাত দুটো নাগাদ কত ভিড় দেখো সো আমরা ল্যাক খেতে খেতে ঘুরছি এখন আইটে বাসে যাই একটু দেখলে এনার্জি পাওয়া যায় বন্ধু বুঝছো মর্নিং এ কাজ কাজের জন্য টেনশনে পড়ে গেছে এখন এতটা ঘুরে আমাদের অনেকটা বলছি এবারে পূজো পূজো ভালোভাবে কেটেছে মানে কাজের চক্কর না এনজয়মেন্ট রাত্রিবেলা মানে বিকজ কোভিডে এত মানুষের কাজ চলে গেছে সবাই ভেতরে একটা ভয় থাকে আমার ভেতরে রয়েছে অনেকটা এই ভয়ের জন্যই আর কি কাজে যাওয়া আর কি মর্নিংয়ে তার তাছাড়াও রেসপন্সিবিলিটিও আছে অনেক কাজের প্রতি তার জন্য যাওয়া তার জন্য আর কি এটার সাথে সাথে কাজটাও ইম্পর্টেন্ট দিতে হয় প্রত্যেকবার আমরা কখনো মানে আমরা জাস্ট একবার দুদিন হলো হোল নাইট ঘুরি বাট এবছর ষষ্ঠী থেকে শুরু হয়েছে হোল নাইট দেখা সপ্তমী আজকে নিয়ে অষ্টমী নবমী তো হোল নাইট বিকজ ও বাড়িতে কাজ করে আসছে ছটা সাতটা নাগাদ এসেই ঘুমিয়ে পড়ছে তারপরে নটা দশটা নাগাদ এসে আমরা বেরাচ্ছি হোল নাইট ঠিক আছে মোটামুটি ঠাকুর দেখা টাইম স্পেন্ডিংটা ম্যাটার করে Somebody else and that is you ooh, falling with you not the only one doing me আমরা ঘুরতে এসে এখানে তিনটে বান্ধবীকে পেয়েছি তিনটে বান্ধবী খাচ্ছে না আর ওবি প্রচেষ্টায় আছে ওকে খাওয়াবে এ লজ্জা পেয়ে গেছে বলছে তুমি ওর কাছে যাও ওরা ওবিকে থেকে লজ্জা পেয়েছে তাই লজ্জায় খাবে না বলছে ওই যে লজ্জা পেয়ে গেছে ওকে দেখ তোকে দেখে লজ্জা পেয়ে গেছে ওর জন্য খেতে চাইছে না কি হাসি ওবি একটু ফ্লাইং কিস দিয়েছে কি হাসি বাপরে বাপ ফ্রেন্ড কথা কি হচ্ছে আমি আর ওবি রোল খেতে গেছে মানে ওবি রোল খেতে গেছে অনেকদিন সত্যি কথা বলবো আমার আমার দুর্গা সার্থ এদের এদের মধ্যে রিয়েল দুর্গা অবভিয়াসলি কারণ আমার বিশ্বাস করো আমি এতক্ষণ ফ্রেশ মাইন্ড করছিলাম দুর্গাও দেখলাম আমি ঝিমাচ্ছিলাম মানে এদেরকে দেখে মন অনেক খারাপ করে যাচ্ছে মনটা ভালো অ্যাকচুয়ালি ওবি রোল খেতে খেতে আসছিল এই রাস্তায় ঢুকলাম মানে ও খেতে খেতে আমি বুঝতে পেরেছিলাম মানে সেম ফিলিংস আমারও হচ্ছিল তিন দিকে তিনটে বাচ্চা বসে রয়েছে একটা সামনে একটা থালা নিয়ে আর মানে মানে বসেই রয়েছে আমার এত খারাপ লাগলো আর ওবি জাস্ট রোলটা খেতে যাবে আর ওর চোখে পড়ে গেছে আমি তো সঙ্গে সঙ্গে ঘুরে গেছি বলেছি তুই দাঁড়া আমি আসছি আমি আসছি ও বুঝে গেছে আমার কেস আমি বুঝে গেছি ওর কেস গিয়ে তিনটে রোল বানালাম বানিয়ে তিনজনকে দিয়েছি এবার ওরা লজ্জা পাচ্ছে খেতে পাচ্ছে না দুজন তো খাওয়া শুরু করে দিচ্ছে বাট একজন লজ্জায় খেতে পাচ্ছে না আর ওবি গিয়ে ওর সাথে লাগাতার ইয়ার্কি ঠাট্টা মারলো পরে যেই লজ্জাটা কাটলো তারপরে ও খেলো আবার আসার সময় ওবি যে ফ্লাইং কিস দিয়েছে বাবা কি লজ্জা পেয়েছে ওকে দেখে ওরাও এগুলো এক্সপেক্ট করে হ্যাঁ অবিয়াসলি কারণ অ্যাকচুয়ালি কি হয় আমি চাইলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম বাট আমি ইচ্ছা করে করিনি কারণ অনেকে অনেকে হলো মোটিভেট হয় অনেকে ভাবে যে না দেখে আমরাও করব আর অনেকে হলো এই জিনিসটাকে নিয়ে ভাবে যে বাবা এরা হেল্প করছে আবার লোকও দেখাচ্ছে তো এই কারণে আমরা ভিডিও করিনি বাট তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরাও প্লিজ যদি পারো তোমাদের সামর্থ্য যদি থাকে অবশ্যই এইভাবে পাশে থাকো আমাদের সামর্থ্য ছিল যতটুকু আমরা ততটুকু করেছি এদের এদের হেল্প করেই আমার মানে মনটা ভালো লাগে অ্যান্ড অনেস্টলি বলতে গেলে আমি এদের মধ্যেই দুর্গা দেখতে পাই তাই এদের সেবা করা মানে ভগবানের সেবা করা তোমরাও তাই করো মানে আমাদের এলাকায় এসেছি সম্পূর্ণ বোঝা যাচ্ছে মানে জমজমাট এলাকা ছেড়ে আমাদের এলাকায় ঢুকেছে পুরো বোঝা যাচ্ছে পুরো রাস্তাঘাট নিঝুম পুরো ফাঁকা বাপরে বাপ মনে হচ্ছে মানুষই থাকে না এখানে এরকম একটা ব্যাপার মানে মনে হচ্ছে এখানে দুর্গাপূজা আসেনি দুর্গামা এখানে আসেনি এই এলাকায় আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি এখানে হেভি প্যান্ডেল হয় ওদিকটা দেখো ঠাকুরটা প্যান্ডেলটা দেখো একবার অন্ধকার
কিচ্ছু নাই, এদিকে দেখো কিচ্ছু নাই, ওদিকও ফাঁকা এদিকও ফাঁকা, এখানে আমি দাঁড়িয়েছি এখানটাও ফাঁকা, শুধু লাইটটা পড়ছে বলে দেখতে পাচ্ছি অন্ধকার, নাইলে পুজো বলে পুজো বলে মনে হয় না, পুজো বলে পুজো বলে মনে হয় না, এখানে যাব ওখানে যাব কোথাও যায় না, পুজো বলে পুজো বলে মনে হয় না, এখানে যাব ওখানে যাব কোথাও যাই না, রাস্তায় দাঁড়িয়ে র‍্যাপ করছি, আমি খাবো এই খাবো কিছু খাই না, এই খাবো এই খাবো কিছু খাই না হবে। তো এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে কথা বলছি কারণ চারিদিকে অন্ধকার, ওকেও দেখা যাবে না আমাকেও দেখা যাবে না। তো বাড়িতে চলে এসেছি 3:30 বাজে, আমরা এখন বাড়িতে যাব, আমি গিয়ে এখন ফ্রেশ ফ্রেশ হবো, ও বাড়িতে গিয়ে ঘুম দিয়ে দেন কাজে চলে যাবে ভোরবেলায়। সো কিছু বলার আছে, তুই এইভাবে দেখিয়েছিস কেন? এটাই বলবো যে ভূত হয়ে গেছে, আমার মন খারাপ, আমরা জাস্ট একটা আমার মন খারাপ, আমরা জাস্ট একটা ব্যান্ডেল দেখলাম, আমার বাড়িতে গিয়ে বৃষ্টির জন্য সব চপাট হয়ে গেল, আর আমার শরীর খারাপের জন্য একটা ব্যান্ডেল দেখেছি, আর একটা ব্যান্ডেল দেখে আমরা অন্য প্যান্ডেলে যাবো, সেই আশাতেই হাঁটা দিতে 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 মেন রোডেই চলে এসেছি, আর কিছু করা যায়নি তাই ওখান থেকে চলে আসলাম, জাস্ট একটাই ব্যান্ডেল দেখলাম। অনেকটি সত্যি কথা বলতে আমি যেটা বলার ছিল আজকে, স্পেশালি আজকে বেরোতো না, শরীরটা খুব খারাপ ছিল, আর আমার আজকে মুড লাগছিল না, বিকজ আমি কাজে খুব টায়ার্ড ছিলাম, শুধু তোমাদের জন্য যাতে এই ব্লগটা আজকের ডের ব্লগটাতে মিস না হয়, যার জন্য ও আর আমি মিলে বেরোলাম, প্ল্যান ছিল 1-2 ঘন্টা, বাট প্ল্যানটা যে 3-4 ঘন্টা যাবে ভাবতেও পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ, এভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেল একটুখানি বেল আইকন একটুখানি ক্লিক করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করে দিও, রিকোয়েস্ট। চলো টাটা করে দাও, এবার টাটা বাই বাই, গুড মর্নিং বলো, ভোরবেলা হয়ে গেছে, এখন গুড মর্নিং ই হবে, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। আমি বাড়িতে চলে এসেছি আর আমার এখন বিছানা দেখেই ভয় করছে, মা গো কি অবস্থা আমার বিছানা, এখন এগুলো সব আমাকে গোছাতে হবে, দেন ঘুমাতে পারবো। আর দেখো এত সেজে গুছে বেরিয়েছি ঠিকই, কিন্তু রাস্তায় গিয়ে মনে পড়েছে চোখে মাস্কারা দিতেই ভুলে গেছি আমি, আপাতত এখন যাই বিছানাটা গোছাই, বিছানা গুছিয়ে দেন ঘুম দেবো। সো গাইজ, ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। তোমরা বলবে আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে, হ্যাঁ আজকে বেশি প্যান্ডেল হপিং করতে পারিনি, মামা বাড়িতে গেছিলাম, বৃষ্টির জন্য প্রবলেম হয়ে গেছে, আরও দেরি হয়ে গেছে, আর আমারও শরীরটা ভালো লাগছিলো না, আর অভিও জিমাচ্ছিলো, সো অতটা এনার্জি পাইনি, বা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো, তোমরা এটাও জানিয়েছো যে তোমরা পুজোটা কীভাবে কাটিয়েছো। সো আজকের জন্য এটুকুই, আমি আবার আসবো নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, ভাবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার।